বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী পূজাচেরির সিনেমার টিকিট কাটলেই মিলবে ফিরিতে বিরিয়ানি। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এমনটাই সত্যি। দর্শক টানতে এমন অভিনব উপায় বের করেছেন হল মালিক ইমরান খান। এতে নাকি লাভবানও হচ্ছেন তিনি। বিষয়টি পুরো এলাকায় যেমন চাঞ্চল্যের সৃষ্টি করেছে, তেমনি পূজাচেরির সিনেমা দেখতে হলটিতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। ভুরোর ছংকার সিনেমা হলে লিপস্টিক ছবিটা লাগাইছে, সো মানে বুঝতে পারলাম এখানে 100 টাকার টিকিট এবং টিকিটের সাথে বিরিয়ানি ফ্রি। তো আমার দেখে ভালো লাগলো, মানে দর্শকরা অনেক হয়েছে, ছবিটা অনেক সুন্দর। বেশ কয়েক বছর ধরেই বাংলা সিনেমার অবস্থা মোটেও ভালো না। দু একটি সিনেমা কোনো রকমে চললেও বাকিগুলো খরচ তো দূরের কথা, বিদ্যুৎ বিলও তুলতে পারছে না। আর এর জন্য ভালো সিনেমা তৈরি না হওয়াকেই দুষছেন সবাই। হল মালিক ইমরান জানান, দর্শকদের হলে ফেরানোর জন্যই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। টিকিটের সঙ্গে বিরিয়ানির প্যাকেট ফ্রি দেওয়ায় দর্শকের চাপ বেড়েছে বলে জানান। ছবির টিকিটের সঙ্গে, লিপস্টিকের টিকিটের সঙ্গে যে আমরা বিরিয়ানি ফ্রি দিচ্ছি, সিনেমা শিল্প প্রায় বন্ধের পথে গিয়েছিল। সিনেমা হলমুখী এখনকার ইয়ং জেনারেশন হচ্ছে না, তারা অ্যান্ড্রয়েড ফোনে ছবি দেখে, সিনেমা হলে আসে না, তারা সিনেমা হল বোঝে না। তো এই ক্ষেত্রে আমরা ইয়ে করলাম যে লিপস্টিক ছবি যেহেতু একটা সুন্দর ছবি, পূজাচেরি এবং আদর আজাদের, আমাদের বগুড়ার ছেলে আদর আজাদ, তার এত সুন্দর একটা ছবি, তো আমরা ছবিটা লাগাইয়া মানে বললাম যে দেখি বিরিয়ানি দিই, দর্শক দেখি হলমুখী করি। তো বিরিয়ানি দেওয়ার ফলে আমাদের অনেক ভালো হচ্ছে। বগুড়ার ধনুট উপজেলার সদরে ঝংকার সিনেমা হলে চলছে পূজাচেরির লিপস্টিক সিনেমা। হলটিতে আসন রয়েছে 500টি। হল কর্তৃপক্ষ 100 টাকা মূল্যের টিকিটের সাথে বিনামূল্যে তুলে দিচ্ছেন 1 প্যাকেট বিরিয়ানি। টানা এক মাস এই ফ্রি খাবার দেয়া হবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। তো আমাদের এই উদ্যোগ নেওয়ার কারণে সিনেমা হলের দর্শক অনেকটাই আমাদের ফিরে আসছে। আমরা আশা করি যে প্রোডিউসাররা যদি ভালো ছবি বানায় এবং বাংলাদেশ সরকার যদি সিনেমা হলের উপর নজর দেয়, তাহলে আমাদের সিনেমা হল শিল্প আবার ফিরে আসবে, বন্ধের পথে আর যাবে না। সিনেমা হলে টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি পাওয়ার বিষয়টি ভালোভাবেই লুফে নিয়েছেন দর্শকরাও। হলে বসে ভালো ছবি দেখার পাশাপাশি বিরিয়ানির স্বাদ নিতে পেরে ব্যাপক খুশি তারা। লিপস্টিক ছবি আছে এবং মনে করেন যে টিকিটের সাথে 1 প্যাকেট বিরিয়ানি দিচ্ছে, ছবিটা অনেক সুন্দর হয়েছে, লাস্ট ফিনিশিংও ভালো হয়েছে। 1984 সালে স্থাপিত ঝংকার সিনেমা হলটি স্থানীয়দের কাছে পছন্দের হলেও দর্শক খরার কারণে 2014 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ 1 দশক পর গত 20 এপ্রিল থেকে আবারও ঝংকারে ঈদে মুক্তি পাওয়া লিপস্টিক সিনেমা প্রদর্শন শুরু করে হল কর্তৃপক্ষ। পূজাচেরি আমার অনেক প্রিয় একটা নায়িকা এবং ভালো লাগে। আদর আজাদের অভিনয়ও দেখেছি অনেক ভালো। ছবিটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। ইয়াসিন আলী, সোনালী নিউজ।